ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আদিবাসী নেগাচার কর্মী সমাজের পক্ষ থেকে প্রার্থী হিসেবে বরুণ মাহাতোর নাম ঘোষণা করা হয়েছে। তাই শুক্রবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় আদিবাসী নেগাচারী কর্মী সমাজের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। ওই নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী নেগাচারী কর্মী সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বরুণ মাহাতো সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। মোট 26 দফা দাবি দাওয়া নিয়ে তারা ইশতেহার প্রকাশ করেছে। তাদের মূল দাবি, কর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করতে হবে, জঙ্গলমহলের এসসি এসটি ওবিসি সমাজের মানুষের উন্নয়ন করতে হবে, পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক উন্নতি করতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, কুর্মালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে সহ একাধিক দাবি রয়েছে তাদের। নেগাচারী কর্মী সমাজ, কর্মী সহ এসসি এসটি ওবিসি মাইনরিটি সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে আমি বরুণ মাহাতো ঝাড়গ্রামবাসীর আশীর্বাদ ধন্য হয়ে আমি এখানে প্রার্থী হয়েছি। আজকে ঝাড়গ্রামবাসীর সহ সমগ্র বঞ্চিত মানুষের যে অধিকার, যা কিছু প্রাপ্য, তারা নানানভাবে বঞ্চনার শিকার হয়েছে। তাই এই 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এসসি এসটি ওবিসি মাইনরিটি সহ কর্মী সমর্থিত নির্দল প্রার্থী হয়ে প্রতিযোগী পদপ্রার্থী, এর মধ্য দিয়ে আজকে মাহাতো পদবীধারী কর্মী মাহাতো সমাজের মানুষেরা প্রকৃতপক্ষে আদিবাসী, অথচ আজও তালিকাভুক্ত করা হয়নি, বঞ্চিত হয়েছে এই মাহাতো পদবীধারী কর্মী সমাজের মানুষেরা, তাদের আদিবাসী তালিকাভুক্ত করতে হবে। আপনারা সকলে কর্মী থাকবে মানে যারা কর্মীদের হয়ে প্রার্থী হয়েছে, মানে আমরা কর্মীরা যা প্রার্থী দিয়েছি, কর্মী একাই প্রার্থী দেয়নি, এখানে জঙ্গলমহল তথা এসটি এসসি ওবিসি মাইনরিটি সবার সমর্থন আছে এতে। একে মাহিষ্য চাষা থেকে আরম্ভ করে মতুয়া সম্প্রদায় থেকে আরম্ভ করে প্রত্যেকেই, যে পিছিয়ে পড়া মানুষ ঝাড়গ্রামে লোকসভা সিটে তথা ছোটনাগপুর অঞ্চলে যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি মানুষ আমরা রয়েছি, তাদের দেওয়াল তথা সমস্ত কর্মীর দেওয়াল ফাঁকাই থাকার কথা বলা হয়েছে, যে আমাদের দেওয়াল আমাদের থাক। সেই স্লোগানটাই একটু পরিবর্তন হয়েছে, যে আমার ভোট আমার থাক। যেহেতু আমাদের না রাজ্য সরকার কথা শুনছে, না কেন্দ্র সরকার কথা শুনছে, কেউ আমাদের কথা শুনছে না, আমাদের দাবির সপক্ষে কেউ কথা বলছে না, যার জন্যই আমাদের যে নতুন স্লোগান হয়েছে, যে আমাদের দেওয়াল আমাদের থাক, যেরকম হচ্ছে মানে আমাদের দেওয়ালে আমাদের লোকেরই লেখা হবে, অন্য কোনো রাজনৈতিক দলের লেখা হবে না, সেই রকমভাবে আমাদের ভোট আমাদেরই থাকবে। আজকের বৈঠকটা মূলত আজ থেকে শুরু হয়ে গেল আমাদের প্রচার। আজকে আমরা ইস্তে